যুক্তরাষ্ট্রের উদ্যোগে কোয়াড বা চীনের আঞ্চলিক উদ্যোগ বিআরআই বাংলাদেশ যে কোনোটিতেই যোগ দিতে পারে, এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়ের। যুক্তরাষ্ট্রের জোটে অস্ট্রেলিয়া থাকলেও তা নিয়ে ঢাকাকে কোনো চাপ দেওয়া হচ্ছে না বলে দাবি করেন হাই কমিশনার। এদিকে প্রশান্ত মহাসাগরের অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সাথে নতুন সামরিক জোটের চুক্তি সই করেছে অস্ট্রেলিয়া। কোয়াডে থাকলেও নতুন জোটে নেই জাপান ও ভারত। হাইকমিশনার জানান, অনেক রকম মিত্র নিয়েই এই অঞ্চলে কাজ করতে চায় তার দেশ। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাপের এই আয়োজনে আরও বক্তৃতা করেন সংগঠনের সভাপতি পান্থুর রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মইনুদ্দিন। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, সেটি অসাধারণ। কাজেই কোন জোটে বাংলাদেশ যাবে বা যাবে না সেটি তারাই ঠিক করবে, সেই সিদ্ধান্ত নিয়ে আমাদের কিছু বলার নেই।